আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি যাচ্ছি চাল কিনতে। আমার বাসা থেকে বাবুবাজার কিন্তু বেশি একটা দূরে না। বাবুবাজার হচ্ছে বাংলাদেশের চালের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট চালের হোলসেল মার্কেট। এটা বাবুবাজার ব্রিজের একদম বাম দিকে অবস্থিত এবং এখানে অনেকগুলো পাইকারি দোকান আছে। এদিকে যারা চাল কিনেন তারা কিছু না কিছু ছাড় কিন্তু পেয়েই যান। এখানে মজার একটা বিষয় আছে। মজার বিষয় হচ্ছে, আপনি যদি এক বস্তা চাল কিনেন তাহলে পার বস্তা লেবারকে আপনার 10 টাকা দিতে হবে এবং এটাই হচ্ছে এখানকার রুলস। আপনি যদি 100 বস্তা চাল কিনেন তাহলে 100 × 10 যে টাকাটা হয় সেটা আপনাকে লেবারকে দিতে হবে। তো আমি কিনতে গিয়েছিলাম আমার বাসার জন্য 1 বস্তা চাল, সেটা হচ্ছে মিনিকেট ইউনুস 50 কেজির বস্তা। গত কয়েক মাস ধরেই আমি এখান থেকে চালটা কিনে থাকি। তো আজকে আমি দেখাচ্ছি যে আমি কোন দোকান থেকে চালটা কিনি। দোকানটার নাম হচ্ছে শিল্পী রাইস এজেন্সি। আমাকে এটা রেফার করেছে আমার ছোট নানা, যে কিনা হুমায়ুন নানা, আমার খুবই সাপোর্টিভ একটা নানা এবং ছোটোকাল থেকে সে আমাকে অনেক আদর করেছে এবং আমি যেন একটু প্রফিটেবল কোনো জায়গা থেকে একটু কিছু করতে পারি সে আমাকে খুবই হেল্প করে এবং সাপোর্ট করে এবং আমার জন্য অনেক দোয়া করে। আপনারা সবাই আমার নানার জন্য অনেক হোয়াটসঅ্যাপ করে ওনাদের এই ইনভয়েসটা আমাকে পাঠিয়েছিল, গেলে এখান থেকে কিনবা এবং তারা ভালো চাল প্রোভাইড করে। নাজির স্যার কিনতে বলেছিল, বাট আমরা নাজির স্যার কিনি না, আমরা কিনি হচ্ছে মিনিকেট ইউনুস। এবং এখানে পাইকারি অনেক বড় বাজার, আপনারা যারা চাল কিনতে চান আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন। এই জায়গাটা আপনারা চাল কিনলে অবশ্যই হারবেন না এবং যদি আপনারা ম্যাসিভ কোয়ান্টিটিতে চাল কিনেন বা যারা ব্যবসা করেন তারা অবশ্যই এখান থেকে চাল নিয়ে যেতে পারেন। এই যে স্লিপটা ছিল, এই স্লিপ অনুযায়ী ওনারা টাকা পায়। এখানে ধরেন এক একটা দোকানে অনেকগুলো লেবার সেট করা থাকে এবং সেই লেবারগুলোর কোনো বেতন নেই। দোকান থেকে কোনো ট্রান্সপোর্টে উঠিয়ে দেয়, ট্রাকে করে চাল আসে, সেই চালগুলো তারা গোডাউনে নিয়ে যায়। এ হচ্ছে তাদের ডিউটি। ধন্যবাদ যারা ভিডিওটি দেখলেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করা আছে তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ফলো করেননি, অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন।